আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনে বসে আছি, জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একসাথে থাকতে পারি, বসতে পারি, তুমি তৌফিক দাও। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ سبحان الله পড়ে জান্নাতি দেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ دُنِيَا رَبُكَ جَرَى اللَّهَ كَيْ بَيَا پَيَا چَهَ تَدَرْكَ حَقِيَ حَقِيَ فِرِشْتَرَا بُلْبَي چَلَنْ چَلَنْ جَنَّةِ چَلَنْ إِلَى الْجَنَّةِ زُمَرَا حَتَّى إِذَا جَاؤُهَا فُتِحَتْ أَبْوَابُهَا جَنَّةِ تَرَ دِكِ تَرَا چُوٹتے تھا کے بے ہم رکھن کوئی جات سی Our destination is Jannah ہم دے لکھو کی ہم رکھن جنہ دے ڈھوک بو کین تو اپنا در کے نہیں ڈھوک بین ڈھوک بین اچھا আপনারা তো জান্নাতি মিয়া, আপনারা তো হায়ার ক্লাসের মানুষ, আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানি না। আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না, ঢুকানো যাবে না জান্নাতে, আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে। সুবহানাল্লাহ পড়েন, আপনাদের জন্য কমসে কম তিনটা ওয়েলকামিং গেট থাকবে, রেড কার্পেট রিসেপশন থাকবে, লাল গালিচার সম্বর্ধনা থাকবে, আর সব জান্নাতে তাকবীর আর স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো, চিল্লা এখন সুবহানাল্লাহ। ওয়েলকামিং গেট, রিসেপশন গেট, ফেরেশতারা নিয়ে হাঁকাবে, যেতে 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 জান্নাতিরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সম্বর্ধনার যে গেট আছে, এটা আসল গেট না, এটা হচ্ছে নকল গেট, অর্থাৎ রিসেপশন গেট। এই রিসেপশন গেটের সামনে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে জান্নাতিদের চোখ তো ছানা বড়া, এত সুন্দর জান্নাত, ওরা মনে করছে এটাই জান্নাত। জান্নাতিরা কি মনে করবে? এটাই জান্নাত, এত সুন্দর জায়গা, এত স্পেস, ফুলের বাগান, নাজ, নেয়ামত, ভোগের সামগ্রী, খাওয়া দাওয়া, মোজ মাস্তি, অভাব নাই। এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত, আরামসে খাওয়া দাওয়া শুরু করবে। জান্নাত কে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়, সুখ শান্তি আরামায় শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এটা জান্নাত নয়, ইউ আর অ্যাবসলুটলি রং, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়, দিল্লির লাট্টু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে, কুটসাপে বসে দিল্লির লাট্টু পাওয়া যাবে, কথা বলেন? ফেরেশতারা বলবে ও জান্নাতিরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না, এটা তো জান্নাত না, এটা জান্নাতের রিসেপশন গেট, জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়, জান্নাত অনেক দূর, অনেক দূর যেতে হবে। জান্নাতিরা বলবে তাই নাকি, আসল জান্নাত সামনে, আমরা তো মনে করছি এটাই জান্নাত। জান্নাতিরা আবার উঠবে, উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো, ছুটবে, ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট, ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ কইবেন না? ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না, ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না, খাওয়া দাওয়া শুরু, ফেরেশতারা বলবেন নো, ইউ আর অ্যাবসলুটলি রং, আবারও ভুল করছেন, এটা জান্নাত না, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত, চলেন চলেন জান্নাত সামনে। যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নম্বর গেট, এইটা যে কত বড়, এইবার জান্নাতের 100% কনফার্ম এটা জান্নাত, কথা নাই বার্তা নাই, খাওয়া শুরু কর, কি শুরু কর, আসলে ওইটা কি জান্নাত? সুবহানাল্লাহ পড়ে ফেরেশতারা বলবে না না এটাও জান্নাত না, ওই যে দেখেন দেখা যায় জান্নাত, ওই যে জান্নাত, আর একটু যেতে হবে, এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে, জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে, জান্নাতীরা ঢুকবে, ফেরেশতারা সেলিউট করবে, সেলিউটেশন, উদখুলুহা বিসালামিন আমিনি, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। জান্নাতীরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক, কমপ্লিটলি অবাক, পাজল, শকড, থান্ডার্ড, অ্যাস্টনিশড এন্ড সারপ্রাইজড, হাউ কাম, এত সুন্দর কেমন করে হয়, এত সুন্দর কিভাবে হতে পারে, হাউ ইটস পসিবল, সব জান্নাতীরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে, এত সুন্দর কেমন করে হয়, মনের অজান্তে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কি বের হবে, আলহামদুলিল্লাহ,
وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين برشنشا وي اللار যেই আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছে, জান্নাতটা কতই না চমৎকার জায়গা। সুবহানাল্লাহ। দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে? আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন কি পড়ে? আলহামদুলিল্লাহ। তা আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ? জান্নাতিরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ পড়বে। এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক, এত সুন্দর, ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে, চোখ ধাঁধানো সৌন্দর্য, আই ক্যাচিং, চোখ ধাঁধানো সৌন্দর্য। ডানে বায়ে তাকায় দেখে বড় বড় প্রাসাদ, বড় বড় রাজপ্রাসাদ। বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে? সিলেটে, জানেন? এই যে আল হারামাইনের কোম্পানির মালিকের নাম মাহাতাব সাহেবের একটা প্যালেস আছে, দেখছেন? তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো, শমসের মবিনের বিশাল একটা প্যালেস আছে, রাজপ্রাসাদ। জান্নাতের গুলো তো এরকমই হবে নাকি? এর তো ছোট হবে, কত বিশাল হবে, ইউ ক্যান্ট ইমাজিন ম্যান, আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ। পড়ায় ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবথুন। জান্নাতীরা দেখবে বিশাল বিশাল পালঙ্ক, সিংহাসন, বিশাল বিশাল ফুলের সজ্জা, বিশাল বিশাল পানপাত্রের শাড়ি, বড় বড় কার্পেট আর বালিশের শাড়ি, সোফাসেট। জান্নাতিরা সবাই মিলে সোফাসেটের মধ্যে বসে যাবে। সুবহানাল্লাহ। হুমুয়া জওয়াজহুম, সব জান্নাতিরা তাদের স্ত্রীদেরকে নিয়ে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে বসবে, পিঠ দেখি না, এখানে একজন এখানে একজন, মুখোমুখি হয়ে জান্নাতে জান্নাতিরা নাজ নেয়ামত দেখতে থাকবে একটার পর একটা, বিভিন্ন বাগান বাড়ি, ফুলের বাগান। ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকাবে দেখবে ফুলের বাগান, ফলের বাগান। সামনে তাকাবে দেখবে রাজপ্রাসাদ, পেছনে তাকাবে দেখবে জান্নাতের নাজ নেয়ামত। ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোরনা, পানির ফোয়ারা আর বড় বড় ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? কথা বলেন, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ। পড়েন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন, এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ। ঝর্ণা দেখতে ভালো লাগে না কার? হাত তোলেন। সবার মন চায় না ঝর্ণা দেখতে? ঝর্ণা দেখলে মনটা কেমন যেন স্বস্তি ফিরে পায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? জান্নাতীদের হৃদয়টারে শীতল করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারিপাশে বড় বড় ঝর্ণা ফিটিং করবে, বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে। জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা। সালসাবিল নামে বিশাল এক ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। পড়েন, জান্নাতের এই নাজ নেয়ামত গুলো দেখতে থাকবে। তো জান্নাতে আপনারা ঢুকলেন, ঢুকে সোফাসেটে হেলান দিয়ে বসলেন, আরামসে নাজ নেয়ামতের সৌন্দর্য দেখছেন। অনেকক্ষণ হয়ে গেল জান্নাতে ঢুকছেন, এবার একটু খাবার দাবারের দরকার আছে না নাই? ওইটা তো আর জান্নাতে নাই, খাওয়ান দাওয়ানো আছে। সুবহানাল্লাহ। পড়েন, এরপর শুরু হবে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের পালা। ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট, বিশ্বনবী বললেন, আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা। দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাক্স উইল বি সার্ভড ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই। লিভার ফিশ ফ্রাই, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ। পড়েন,
ফেরেশতারা ট্রে এর মধ্যে করে জান্নাতে বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো রে ভুনা করে করে প্রিজ আর ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অমনি যদি পাই একটা যদি পাই অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেখা ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ ঠলের ভেতরে এই পার্টি গুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি জিনার পার্টি জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফে ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবে না আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নেবেন ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সুবহানাল্লাহ পড়েন সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ট মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো আর খেতে পারে না আছে না নাই শুরুতে এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের স্যুপ কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফেরেশতারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন আরো আছে সুবহানাল্লাহ পড়েন এরপর আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে সুবহানাল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম উকুলুহা দাইম কোরআনের বর্ণনা 24 আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাও আর গরুর গোশত খান খাইয়া আলহামদুলিল্লাহ কন আছে না নাই জান্নাতও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালে পিছনে ছিলাম আঙ্গুটি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ইচ্ছে মতো অঢেল ফল খাও কারো মনে চায় পাঁচটা খেতে কারো দশটা কোনো না আছে দেখবেন এক জায়গায় দোয়া হয়েছে তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চাইলে দিব কথা কয় না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খাই আলহামদুলিল্লাহ পড় এরকম লা মাকতুআতি ওয়া লা মামনুআ শেষ হবে না জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন টান মেরে ছেড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে আল্লাহ